শুভ সন্ধ্যা আজকে শনিবার নয়ই মার্চ দু হাজার চব্বিশ বাঘচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো আটচল্লিশতম মাত্র দুটো সপ্তাহ বাকি আছে আমাদের একশো পঞ্চাশতম উইকলি সেশনে বাঘচক্রে নতুন পথ চলার বিবেকানন্দ ঘরে ঘরের একশো আটচল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানের বিষয় এবং বক্তা পরিবর্তিত অনুষ্ঠানের বিষয় স্বামীজি দাদা স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার প্রয়োজন যার যার সম্বন্ধে কিছু বলা নিষ্প্রয়োজন আর অনুষ্ঠান শুরুর আগে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত যেটা স্বামীজি ঠাকুরকে শুনিয়েছিলেন এবং ঠাকুর যেটা শুনে সমাজস্থ হয়েছিলেন আমাদেরই বাকচক্রের জ্যেষ্ঠতম পরিচালক মণ্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় যারা গিয়েছেন সেই প্রার্থনা সঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি এবং অনুষ্ঠানের যে পরিচালনার দায়িত্বে বা সম্প্রচারণের দায়িত্বে যারা আছেন প্রাণারাম বাংলা টিভি বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেল তার যে সর্বাধ্যক্ষ শ্রী পবিত্র কুমার সুর তাকেও আমাদের ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি নমস্কার তোমারে কুরিয়াছি জীবনের রূপতারা এসুমুদ্রে আর কব না গো পথুয়ার তোমারে কুরিয়াছি জীবনের রূপতারা জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢাল গো কিরণ তোমারে করিয়াছি জীবনের রু তারা তবু মুখ নে জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ সদা মনে জাগিতেছে পানে তিলে কো অন্তর না কুল কিনারা কখনো বিপথে ভ্রমিতে ভ্রমিত চায়িদি কখনো বিপথে ভ্রমিতে ভ্রমিত চাই আপনিও মুখ হেরি স্বর যে ঐশ্বর তোমার করিয়াছি জীবনের রু ধ্রুবতারা মুদ্রে আর কবু হবু নগুয়ারা তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবত নমস্কার আজকে একটা সাংঘাতিক চিঠি নিয়ে আলোচনা করব এই চিঠিটার সঙ্গে এই বাড়ির ইতিহাসযুক্ত তাই আরো সাংঘাতিক আরও সাংঘাতিক স্বামীজি তার গোটা জীবনে একটিমাত্র চিঠি লিখেছিলেন রাজা মোহন মুখোপাধ্যায়কে আর কোনো দিন লেখেননি প্রথমবার বিলেতে আসার পর তার সঙ্গে মোহনের দেখা হয়েছিল কিন্তু এই চিঠিটা আমরা যেখানে আলোচনা করছি সেই বাড়ি সে বাড়ি নয় গোটা বঙ্গদেশের ইতিহাস নিয়ে যুক্ত সেই জন্য চিঠিটা বড়ো করে লেখা উচিত স্বামীজি যখন আমেরিকায় নানা দিক থেকে অপমানিত হচ্ছেন তখন আমেরিকানরা তো সবসময় পেপার কাটিং ক্লিপিং বিশ্বাস করে এখনও করে আমেরিকায় পড়তে যারা পড়তে যায় তারা ডকুমেন্ট চায় তারা সে স্কুলে কবে এলোকিউশন কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল তারও নম্বর দেয় তারা তো স্বামীজিও ডকুমেন্ট চাইলেন যে কলকাতায় যে আমার যে কিছুটা গুরুত্ব আছে তার জন্য একটা টাউন হলে মিটিং করো সেই টাউন হলে মিটিং যে রামকৃষ্ণ মিশন করেছিলেন তার কনভিনার হয়েছিলেন স্বামী অবেদানন্দজি তিনি অত্যন্ত গুণী মানুষ ছিলেন এবং আমরা যেখানে আলোচনা করছি ষষ্ঠীতলায় নারকেলডাঙায় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তাকে অনুরোধ করেছিলেন যে আপনি যদি গিয়ে সভাপতিত্ব করেন স্যার গুরুদাস ব্যানার্জি তার অসুবিধার কথা জানিয়েছিলেন অবেদানন্দজি এই তার মিটিং স্যার গুরুদাসের সঙ্গে ডিটেলসে লিখেছেন আমার জীবন কথা গ্রন্থে সেখানে বাজারে একটা কথা আছে যে স্যার গুরুদাস নাকি স্বামীজিকে তুমুল গালাগালি দিয়েছিলেন কোনো প্রমাণ নেই আসলে ওই যে বললাম না স্বামী যে আগের চিজটায় বললাম যে কেউ ওপরে উঠে গেলে থেকে ট্রেনে নামানো হচ্ছে আমাদের ইচ্ছে কোনো প্রমাণ নেই কী বলেছিলেন কেউ কেউ তো শোনেননি শ্রোতা তো একজন বক্তা স্যার গুরুদাস শ্রোতা স্বামী অবেদানন্দ তৃতীয় ব্যক্তি তো ধরেই তখন তো সোশ্যাল মিডিয়া নেই যে চারজন সেখানে গিয়ে ইউটিউবার গিয়ে পৌঁছেছে ফলে কেউ তবে তিনি লেখেননি তারপর যেদিন সভাটা হলো টাউন হলে সেন স্যার গুরুদাস মুখার্জি ব্যানার্জি উপস্থিত হলেন এবং পিয়ারিমোহন মুখোপাধ্যায় যে বক্তৃতা করেছিলেন সে বক্তৃতাটা এইভাবে শুরু করেছিলেন রেসপেক্টেড হ্যাঁ মিস্টার জাস্টিস গুরু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আদার্স বুঝতেই পারছেন যে এইভাবে আপনি যদি কাউকে অনুষ্ঠান শুরু করেন তার মানে স্যার রাজা পিয়ারিমোহন মুখোপাধ্যায়ের কতখানি সম্মান স্যার গুরুদাসের প্রতি ছিল এবং এই প্রসঙ্গে ওই যে যা আমরা বাজারে শুনে থাকি ওগুলো সর্বৈম মিথ্যে এটা মনে রাখতে হবে সর্ব প্রমাণ নেই তো কোনো প্রমাণ নেই কিন্তু স্বামীজির চিঠিটি বড় সাংঘাতিক এই চিঠির অংশে আমি চলে যাচ্ছি যেহেতু এই বাড়ির সঙ্গে চিঠিটা জড়িত যেহেতু ইতিহাসের সঙ্গে জড়িত বাংলাদেশি ইতিহাসের সঙ্গে তাই আমি এতখানি এই চিঠিটা নিয়ে প্রথমে বললাম এবার আমি মূল বিষয়ে চলে যাচ্ছি আদান প্রদানই প্রকৃতির নিয়ম ভারতকে যদি আবার উঠিতে হয় তবে তাহাকে নিজ ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করিয়া পৃথিবীর সমুদয় জাতির ভিতর ছড়াইয়া দিতে হইবে এবং পরিবর্তে অপর যাহা কিছু দেয় তাহাই গ্রহণের জন্য প্রস্তুত হইতে হইবে সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু প্রেমী জীবন দেশই মৃত্যু এবং তারপর বলছেন আর শত শত কুসংস্কার বিশিষ্ট ও স্বার্থপর ব্যক্তি প্রবাদ কুকুর যেমন গরুর জাপপাত্রে শুইয়া থাকিয়া নিজেও তাহা খায় না অথচ গরুকেও খাইবার ব্যাঘাত উৎপাদন করে ইহারাও রূপ। অপেক্ষা প্রত্যেক হিন্দু যিনি বিদেশে ভ্রমণ করিতে যান তিনি স্বদেশের অধিকতর কল্যাণ সাধন করেন পাশ্চাত্য জাতিগণের জাতীয় জীবনের যে অপূর্ব সৌধ নির্মাণ করিয়াছেন সেগুলি চরিত্ররূপে চরিত্র স্তম্ভের উপর প্রতিষ্ঠিত যতদিন আমরা এইরূপ শত শত উৎকৃষ্ট চরিত্র সৃষ্টি করিতে সৃষ্টি করিতে না পারিতেছি ততদিন এ জাতি ও জাতির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ ও চিৎকার করা বৃথা একত্রিশ বছরের ছেলে ধরে ফেলেছেন মূল জায়গাটা যে আদান প্রদান করতে হবে কেমন স্বামীজিদের আদান প্রদান করতে চলে গেলেন একদিন তাকে জাহাজে উঠিয়ে দেওয়া হলো তিনি বম্বে থেকে ইয়োকোহামা গেলেন সেখান থেকে ভ্যাঙ্কুবার চলে গেলেন যখন ফিরলেন তখন এদেশের পণ্ডিতরা মানে বাঙালি তো সবচেয়ে সংস্কৃতিক সংস্কৃতি মনস্ক জাত তারা প্রথমেই বললো স্বামীজি আপনি কি খেতেন হতেছে আর উত্তর কলকাতা সে কমল বসের বিখ্যাত বিখ্যাত কথা প্রাক্তন মেয়র দক্ষিণদারির কায়েতের ছেলে বললেন যা পেতুম তাই খেতুম কোথাও বললেন না কি খেতাম এটা নিয়ে স্বামীজির প্রথম কথা প্রমোদা মিত্র তিনি সরে গেলেন স্বামীজির থেকে যে কায়স্থ ছেলে আবার সন্ন্যাসী কি হবে তার নামের আগে স্বামী ব্যবহার করছে অত বন্ধু সরে গেলেন যিনি স্বামীজিকে ভার্চুয়ালি আগলে রেখেছিলেন যতদিন না স্বামীজি যখন স্বামীজি ভারতবর্ষে ঘুরছেন এবং স্বামীজিকে কলকাতার সবাই বললো আরে এসবের কথা আর বলো না এসব পরমংশ মশায়ের সব সব শীর্ষ হাঁস প্যাঁক প্যাঁক করে সমুদ্রে গঙ্গায় স্নান করতে যাচ্ছে বলেছিল স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন বেলুর মঠে তখন খবরের কাগজ লিখলো যে আসলেও বিবেকানন্দ নয় বিবেকানন্দ লিখল সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে গরু যেমন কুকুর যেমন গরু গরুর খাবারের পাত্রে শুয়ে থাকে নিজেও খায় না গরুকেও খেতে দেন আমরা তাই তাই যে হিন্দু বিদেশে যান তিনি দেশের অনেক উপকার করেন সাংঘাতিক কথা কালাপানি পাড়ের রিকমেন্ডেশান দিচ্ছেন আঠেরো চুরানব্বই সালে চিন্তা করা যায় নাকি কয়েক বছর আগেও উনিশশো চল্লিশ পঞ্চাশ দেশ স্বাধীনতার পর যারা বিদেশে গেছেন বিদেশ থেকে আসার পর হাঁ করে লোকে চেয়ে থাকতো জানো তো যে একেবারে বিদেশে গেছে সুজিত দা ফ্রিকুয়েন্ট ফায়ার এখন একটা নতুন শব্দ ব্যবহার হচ্ছে আমাদের সামাজিক জীবনে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রত্যেক বছর আমেরিকা যাচ্ছেন সাত সাগর আর তেরো নদীর পাড়ে কেউ বলছেও না এই যে যাচ্ছেন স্বামীজির আশীর্বাদ আশীর্বাদ কেন যে বিদেশে যায় সে দেশের উপকার করে কনসেপ্টটা কি ভাবুন আঠেরোশো চুরানব্বই সালে দু হাজার তেইশ চব্বিশের কনসেপ্ট নয় এবং সেখানে বলছেন কি এক্সপেনশন ইজ লাইফ কন্ট্র্যাকশান ইজ ডেথ লাভ ইজ এক্সপ্যানশান সেলফিশনেস ইজ কন্ট্রাকশান সো লাভ ইউর ফেলোম্যান বিকজ দ্যাট ইজ দি ল অফ লাইফ এই যে মানুষকে ভালোবাসার জীবনের ধর্ম সেটি বলছেন পিয়ারিমোহনকে লেখায় রবীন্দ্রনাথ বিবেকানন্দের অ্যাসেসমেন্ট করেছিলেন উনিশশো নয় সালে ভারতী পত্রিকায় সেইখানেও একই কথা বলেছেন অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে গ্রহণ করিবার সৃজন করিবার মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন যে পূব পশ্চিমের মিলন হবে রবীন্দ্রনাথ তার নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ উনিশশো একুশ সালে স্টকহোমে দেন আবার জানি যারা আমাদের কমেন্ট বক্সে লেখেন তারা বলবেন কেন রবীন্দ্রনাথ উনিশশো তেরো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন কেন একুশ সাল তরুণবাবু আপনি ঠিক বলেননি তাদের জন্য বলে রাখি উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন চোদ্দো সাল থেকে যুদ্ধ শুরু হয় ফলে নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ দেওয়া যায়নি উনিশশো একুশ সালে যুদ্ধ শেষ হয়ে গেলে স্টকহোমে হয় সেখানে রবীন্দ্রনাথ তার বক্তৃতা দেন অসাধারণ সেই বক্তৃতা সেইখানেও রবীন্দ্রনাথ বলেছিলেন যে যেহেতু পাশ্চাত্যের মানুষ আমাদের চিরকাল সন্দেহের চোখে দেখলেন এবং আমরাও যেহেতু সন্দেহের চোখে দেখলাম তাই সভ্যতা যেখানে পৌঁছানোর প্রয়োজন ছিল দর সভ্যতা যেখানে পৌঁছাতে পারতো সেখানে পৌঁছাতে পারলো না সে তো অনেক পরের উনিশশো একুশ সালে রবীন্দ্রনাথ বলছেন তার আগে উনিশশো নয় সালে লিখছেন আর এই ছেলেটি আঠেরোশো সালে কলকাতার একজন সম্ভ্রান্ত মানুষ যাকে জীবনে দেখেননি যাওয়ার আগে তাকে বলছেন প্রসারণী জীবন সংকোচন বৃত্ত আমাদের আদান প্রদানের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে এবং কাদের সঙ্গে বেঁচে থাকতে হবে আদান প্রদানের মধ্যে দিয়ে তথাকথিত লেচ্ছদের সঙ্গে নজরুল একটি কবিতায় লিখছেন শ্বেত রবে সবাকার টুটি চিপে এ নহে তব বিধান সন্তান আজ করিতে আজ করি সন্তান তব করিচ্ছে আজকে তোমার অসম্মান কিন্তু আমরা তো মনে করেছি যে শ্বেত অনেক এগিয়ে স্বামীজির ভাষায় রসিকতা করে লিখছেন মূর্তিমান আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস দেখের ওপর পাদচারণা করিতেছে এই যে মূর্তিমান আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাস তারা ঘুরে বেড়াচ্ছে সেখানে সাহেব বলে কোনো কথা আছে নাকি কোনো স্যার রাসবিহারী ঘোষ অনেক পরে স্যার রাসবিহারী ঘোষ হাইকোর্টে যাচ্ছেন রেড রোডে একটা বিরাট নোটিশ যে যে নেটিভ তিন ঘোড়া বা তার বেশি ঘোড়ার গাড়িতে যাবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে স্যার রাসবিহারী ঘোষ যাচ্ছেন হাইকোর্টে সার্জেন থামিয়েছেন ব্রিটিশ সার্জেন এবং তার গারোয়ানকে চটথাপ্পড় মেরেছেন রাসবিহারী ঘোষকে সার্জেন কিন্তু নেমে এসো গাড়ি থেকে নেমে এসো রাজবাড়ি ঘোষ কোনো তার হেল নেই আস্তে আস্তে নামলেন নেমে বললেন যে তোমাদের তো সার্জেন্টে শিক্ষা দীক্ষা কম তাই তোমরা এটা মানে বুঝুন দেখো লেখা আছে যে থ্রি থ্রি হর্স জিভেন ক্যারেজ অর মোর আমারটা দুটো ঘোড়া টানছে কোথায় তোমার তিনটে ঘোড়া আমি ঘোড়ার গাড়ি করেই হাইকোর্টে যাব। এই যে বলাটাই তো তখন ডিফিকাল্ট ছিল সাহেব বিরুদ্ধে কোনো কথা বলা যাবে নাকি সাহেবরা যা বলবে সেটাই ঠিক এবং সেটা ভুল হতে পারে না হ্যাঁ তো স্বামীজি সেখানে এই কথা বলছেন এবং আদান প্রদানের কথা বলছেন আঠেরোশো তিরানব্বই চুরানব্বই সালে আদান প্রদান কথা বলা ভাবা যায় না যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কি সকল স্বয়ং স্বাধীনতা পাইবার যোগ্য আসুন আমরা বৃথা চিৎকার শক্তি ক্ষয় না করিয়া দৃঢ়তার সহিত মনুষ্যাচিতভাবে কার্য লাগিয়া যায় আমি আপনি আর আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে কেউ যদি পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগৎ কোন শক্তি তাহাকে প্রাপ্য হইতে বঞ্চিত করিতে পারে না আমাদের জাতীয় জীবনে অতীতকালে মহৎ ছিল তাহাতে সন্দেহ নাই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত শঙ্কর আমাকে আমাদের পবিত্রতা ধৈর্য অধ্যবসায় অবিচালিত রাখুন আঠেরোশো সালে বলছেন যে আমার ভবিষ্যৎ উজ্জ্বল গৌরবান্বিত চিন্তা আমার ভবিষ্যৎ আবার কি সাহেবরা রাজত্ব করবে আঠেরোশো চুরানব্বই সালের বিখ্যাত কবিতা লেখা আমার খুব প্রিয় কবিতা কারণ এই কবিতার মধ্যে দ্বিজেন্দ্রলাল রায় তিনি একজন মহা পণ্ডিত ছিলেন তিনি বাঙালি চরিত্রটা তুলে ধরেছিলেন বিলিতি ধরনের হাসি ফরাসি ধরনের কাশি পা করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি রাম কালিয়ার হরিচরণ নাম সেসব সে ধরন তাই নিজেদেরই সব ডের মিটার করিয়াছি নামকরণ সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে লোকটি বলছে ভবিষ্যৎ গৌরবের শুধু তাই না আদান প্রদান করতে হবে সাহেবদের সঙ্গে সাহেবদের সঙ্গে আবার আদান প্রদান হয় যখন কলকাতার প্লেগ হলো উত্তর কলকাতার বস্তিতে বড় লোকেরা পাড়া ছেড়ে চলে গেলেন নিবেই সাহেবরা বলল বাবা তোমার দরকার নেই ওখানে থাকা তুমি স্প্রেন্ড এসে থাকো এই যে নিউ মার্কেট মানে হগ মার্কেট বলা হয় হগমার্কেট মার্কেট তৈরি হলো কেন কারণ দেখা গেল যে ওই বাজারে ইউরোপিয়ানদের সঙ্গে বাজার করতে গিয়ে নেটিভরা বাজার করছে যাতে নেটিভরা তৃষিমানায় যেতে না পারে তাই স্যার স্টুয়ার্ড হগের নামে তিনি কর্পোরেশনের হেড ছিলেন এবং কলকাতা পুলিশের কমিশনার ছিলেন তার নামে হগ মার্কেট হলো যে শুধু ইউরোপিয়ানরা যাবে আঠেরোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহ হলো জল সংকট সাহেব মেমরা জল পেলেন না যেই শেষ হয়ে গেল সাহেবরা উঠে পড়ে লাগলো যে কি করে একেবারে ফোরটিউ স্প্যান্ডে জল সাপ্লাই করা যায় প্রথম আন্ডারগ্রাউন্ড জল সাপ্লাই এলো আঠেরোশো একষট্টি সালে লন্ডনে আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাই তারপর হলো জার্মানির হ্যানোভারে এইটিন এবং কলকাতা হলো এইটিন সিক্সটি আন্ডারগ্রাউন্ড পাইপ তৈরি হলো কারণ শুধু সাহেব মে আমরা জল খায় বলি এইটা যখন প্রেক্ষিত তারও সেই প্রেক্ষে দাঁড়িয়ে একটি মানুষ বিলের থেকে চিঠি লিখছে কলকাতায় যে চিঠি না যে আমি ঘুরে চলে এলাম তারপর লিখছি না খোদ আমেরিকা থেকে লিখছেন যে এক্সচেঞ্জ ইজ দি লাইফ এখন তো সবাই বলছে যে এক্সচেঞ্জ করো আমাদের মতন দেশের সব কিছু গিয়ে বিদেশিদের শেখাও আধ্যাত্মিকতায় আমরা গুরু আবার অমিতাভ চৌধুরী একটা ছড়ায় চলে যায় আমি গত সপ্তাহে বলেছিলাম একটা ছড়া এই সপ্তাহে একটা বলি লন্ডনেতে রথযাত্রা নিউ ইয়র্কে দোল পোপের আসন টলমল বাজে করতাল খোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে মিস্টার জন নোহা উনিতে এলেন বৃন্দাবন এই হচ্ছে এক্সচেঞ্জ এই হচ্ছে এক্সচেঞ্জের ক্লাসিক্যাল চেহারা তো সেই প্রেক্ষিতে স্বামীজিকে আরও স্বামীজির অনেক সম্মান বেড়ে যায় যখন এগুলো আমরা পড়ি স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা আরও মাথা নুয়ে যায় যখন আমরা এসব কথা ভাবি যিনি একত্রিশ বছরের ছেলে তিনি যে উজাড় করে দিয়েছেন কলকাতার একজন জমিদার উত্তরপাড়ার রাজা পিয়ারিমোহন মুখোপাধ্যায় তাকে চিঠি লিখছেন এবং সেখানে বলছেন প্রসারণ হচ্ছে জীবন আমরা তো প্রসারণে বিশ্বাস করি না বলছেন যে অপরকে স্বাধীনতা দেয় না সে কি স্বাধীনতা পাওয়ার যোগ্য কি এক লাইনে বুঝিয়ে দিলেন ভারতবর্ষের চেহারাটা আমরা কিছুতেই কাউকে স্বাধীনতা দিই না আমরা সবাই একটা জায়গার মধ্যে থাকি এবং দু সালেও আমরা মনে করি যে আমরা কতগুলো অন্ধের মতো জিনিস অনুসরণ করব, অন্ধত্বের থেকে আমরা বেরোতে পারি না এবং কিছুতেই আদান প্রদানে বিশ্বাস করি না ভারতবর্ষের খুব কম মানুষ আছেন খুব কম মানুষ যারা বিদেশে গিয়ে দেশের কথা বলেন তারা বিদেশে গিয়ে দেশের সমালোচনা করেন অ্যাজ ইফ ও দেশে কোনো সরু রাস্তা নেই ইফ ও দেশে করাপশান নেই জাপানের সরকার ওঠে আর পরে শুধু করাপশানের ওপর ভিত্তি করে তারা কিন্তু একটা অন্য জাতির লোককে দেখলে বলে না আমার কি আমাদের কি করাপশান আমার মনে আছে একবার আমি রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছি সাথে একজন সাথে কয়েকটি ফরেনার এসছে আরেকজন ভদ্রলোক যাচ্ছেন তিনি পুরো রাস্তাটাই আমাদের দেশে গালাগাল দিতে যাচ্ছেন তারপর পরের দিন সকালবেলা উঠেছি দাঁত মাছতে গেছি উনিও গেছে কারণ লজ্জা করল না আপনার আপনি সাহেব মেমদের পুরো ভারতবর্ষ সম্বন্ধে একটা গালাগাল দিয়ে গেলেন ওদের দেশের সব নেই মনে হয় আপনার যদি ওদের করাপশান না থাকতো তাহলে ইংরেজি ডিকশনারিতে কোরআশান সব এলো কী করে ওদের দেশে যদি হিপোক্রেসি না থাকতো তাহলে ইংরেজি ডিকশনারিতে এলো কী করে যেটা আছে বলেই তো ডিকশনারিতে উঠেছে ব্রহ্ম এটা হয়নি কেন কারণ ব্রহ্মর অনুভূতিটা কোনো জাতির কোনো মানুষই বর্ণনা করতে পারেননি তাই জন্যে পাওয়ারটা কেমন কেউ জানে না বলতে পারে না কোনো ধর্মে ফাইনাল পাওয়ারটা কি কীরকম দেখতে সেই পাওয়ারটা সেটা কি বাজের মতন ইলেকট্রিক্যাল পাওয়ার নাকি অন্য কোন ভাষায় লেখা হয়নি কারণ সেটা দেখা যায়নি বলে সব দেশে আছে কিন্তু আমরা ভারতীয়রা নিজেদের সমালোচনা করায় বিশ্বাস করি এবং আদান প্রদানে বিশ্বাস করি না দু হাজার সালের গল্প বলছি আমাদের দেশে প্রচুর অফিসারকে তারা কেন্দ্রীয় সরকারে চাকরি করেন তাদের কাঁড়ি টাকা দিয়ে বিদেশে ট্রেনিং নিতে পাঠানো হয় তারা কি শেখেন তারা গিয়ে খোঁজ করেন যে এক বছরের ট্রেনিং কবে বহু বাচ্চাকে দেশটা নিয়ে আস দেশটা দেখিয়ে নিয়ে শেখাবো তারপর যখন ফিরে আসেন তখন ফিরে আসেন আরে বলো না ভাই নাইট ক্লাবটা কী আরে বলো না ভাই রাস্তাগুলো কি এই গাড়ি চললাম শিখলেনটা কি তারা সবাই আইএস অফিসার আমার তো চাকরি জীবনটা রিপোর্টিংয়ে কাটছে তার সঙ্গে ওটা বসা আমার কি শিখলাম সেটা আর বলতে পারেন না অথচ শেখানোর জন্যে কাঁড়ি টাকা খরচ করা হয় ওই যে সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বিবেকানন্দ বলছেন তাই আমি শিখতে গেলাম তোমার দেশের উন্নতির জন্যে আমি একজন ভদ্রমহিলাকে চিনি তার নাম শান্তা শিলা নায়ার তিনি এক সময় ম্যাড্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ছিলেন তাকে গভর্নমেন্ট ছিল বারবাডোজে আদান প্রদান কি করতে পারে তার উদাহরণ দিচ্ছি তিনি বারবাডোজে গিয়ে দেখলেন যে রেন ওয়াটার হারভেস্টিং হচ্ছে বৃষ্টির জল সেটাকে রাখা হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে এবং সে বৃষ্টির জল দিয়ে গার্ডেনিং ক্লিনিং ফ্লাশিং করা হচ্ছে তো তিনি ফিরে এলেন বারবাডোস থেকে তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাকে যে একটা নিয়ম করেছিলেন যদি বড় হাউসিং কমপ্লেক্স হয় তাহলে ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা না করলে সেখানে তারা পারমিশন দেবে না এবং সে ম্যাসিভ তার তিনি বক্তৃতা দিয়েছিলেন আমি একবার এম এস স্বামীনাথন ফাউন্ডেশনে গিয়েছিলাম একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রোজেক্টে যোগ দিতে ছিলাম অনেকদিন তো সেইখানে তারা বলছেন তিনি এই হচ্ছে আদান প্রদানের গুণ যে কী অসাধারণ শিখে এসেছেন বারবার যে এখানে সে বুঝিয়েছেন এবং ম্যাড্রাসে দুটো মনসুন আপনারা জানেন তা সত্ত্বেও এখন রেন ওয়াটার হারভেস্টিং করে অনেক জলের সমস্যা সমাধান করেছেন একা মানুষ একার ব্যক্তিত্বে সেরকম বহু জায়গায় আমরা দেখেছি যে বিদেশ থেকে যারা দেখেন শিখে এসেছেন তারা এখানে সেটা ব্যবহার করার চেষ্টা করেছেন তাদের বিদেশে যাওয়ার স্বার্থ অথচ না হলে শুধু দেশ দেখে এলাম গ্র্যান্ড কেনিয়ান দেখে এলাম আর অন্যান্য আমেরিকা শহরগুলো ঘুরে এলাম আর এখানে কিচ্ছু করলাম না উন্নতির চেষ্টা করলাম না স্বামীজি তাদের সমালোচনা করেছেন আদান প্রদানের মধ্যে দিয়ে দুটো জাতি বেঁচে থাকে আদান প্রদানের মধ্যে দিয়ে দুটো জাতি আস্তে আস্তে পুষ্ট হয় দুটো জাতি একে অপরকে শেখে এবং সেই শেখাটা এখন অনেক এগিয়েছে ধরুন পরবংশ যোগানন্দ যখন গিয়েছিলেন তিনি ওদের সে আসন শেখান এক্ষেত্রেও বিবেকানন্দের বড় ভূমিকা ছিল বিবেকানন্দই প্রথম যিনি পাশ্চাত্যে যোগ প্রচার করেছিলেন স্বামীজি নিজেই এক জায়গায় বলেন প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মানুষকে দীক্ষা দিয়েছিলেন কিন্তু আত্মজীবনী তো লেখেননি আর তখন মিশানও তৈরি হয়নি ফলে কাদের দীক্ষা দিয়েছিলেন বলেননি কিন্তু যোগটা প্রথম শিখিয়েছিলেন এই যে স্বামীজি ক্লাস নিতেন না ক্লাসের সঙ্গে মেডিটেশনটা শেখাতেন এবং মেডিটেশান শেখানো মানেই ভারতবর্ষের যেটা গুরুতম রহস্য সেটা বলা অনেকেই মেডিটেশানটা কি বুঝতে পারেন না ওনার আমরা তো সাহেব মেমদের সঙ্গে মিশি তারা এই বলেন যে মেডিটেশান মানে কি শুধু আই ক্লোজ মাই আইজ অ্যান্ড সি সামথিং এইটা যে একটা ভেতরের সাংঘাতিক জিনিস পুরো ফিজিওলজিক্যাল সিস্টেমটি ইনভলভ হয়ে গেল তাতে সেখানে কিভাবে আসন করতে হয় কীভাবে মনঃসংযোগ করতে হয় কিভাবে আস্তে আস্তে প্রাণায়াম করতে হয় কীভাবে আস্তে আস্তে নানারকম প্রাণায়ামের যে এগিয়ে যাওয়ার নিয়মগুলো আছে সেগুলো অনুসরণ করতে হয় সেগুলো স্বামীজি শিখিয়েছেন ওদের সেইটাকে অনেকখানি টেনে নিয়ে যান পরমহংশ যোগানন্দ যিনি বিরাট আশ্রম করেন ওখানে যোগদা সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন এবং আদান প্রদানের মধ্যে দিয়ে যে এগুন রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পান তারপর যখন পাশ্চাত্যে যান তাকে দেখেও মানুষ একটা ভারতীয় তার কেমন জীবনযাত্রা উচ্চ ঋষি কেমন সে রবীন্দ্রনাথকে দেখে শেখেন স্বামীজির বৈশিষ্ট্য কোথায় স্বামীজি আঠেরোশো সালে যখন দ্বিতীয়বার বিদেশে যাচ্ছেন তার খুব ইচ্ছে ছিল সরলা দেবী চৌধুরানীকে নিয়ে যাওয়ার এবং দেখানোর গিয়ে যে দেখো আমাদের মেয়েরা কতখানি শিক্ষিত ওদের সে সাহেব মেমকে দেখানো তো সরলা দেবী চৌধুরী যেতে পারেননি ব্রাহ্ম সমাজ থেকে নানা সমস্যা ছিল কিন্তু স্বামীজি সরলা দেবী চৌধুরানীকে তার মেধার জন্য এতটাই সম্মান করতেন যে বিদেশে নানা জায়গা থেকে তিনি বিভিন্ন খাদ্যের ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসেন রান্না নিজেকে রান্না করতে পারতেন তো সরলা দেবী চৌধুরী একটি বই আছে আত্মজীবনী জীবনের ঝরা পাতা তো তিনি বলছেন যে যিনি আমাকে এই সব আপ্যায়িত করলেন সব রান্না করে খাইয়ে কোথা থেকে ফার্মিসি নিয়ে ফ্রান্স থেকে কী নিয়েছেন আমেরিকা থেকে কী নিয়েছেন তিনি যদিও আমার মধ্যে দেবীকে দেখছেন কিন্তু আমি জানি আমি কেমন কিন্তু দেবীকে দেখছেন একটি মানুষের মধ্যে দেখছেন তিনি আর পাঁচটা ভারতীয়দের মতো নন তিনি শিক্ষিত তিনি মার্জিত তিনি রুচিশীল তিনি পূব পশ্চিমের মিলনের কথা ভাবেন তিনি স্বপ্ন দেখতে পারেন শি ইজ আ ড্রিমার তাই জন্য স্বামীজি তাকে অত সম্মান করেছেন এবং দ্বিতীয়বার বিলেতে নিয়েও যেতে চেয়েছেন এই যে বিচিত্র জীবন ছিল স্বামীজির স্বামীজি তো এ বয়স তখন কত কম শিকাগোয় বিখ্যাত হয়েছেন আঠেরোশো সাল যে বত্রিশ বছর বয়স একটা চিঠি লিখেছিলেন গুরু ভাইদের যদি আমার পয়সা থাকতো তোমাদের সবাইকে একবার এদেশে ঘুরিয়ে যেতাম ঘুরিয়ে নিয়ে যেতাম কি দেখাতে এই যে এদেশে গিয়ে বলছিলাম আমি ইয়াংকিদের ভালোবাসি একটা চিঠিতে লিখছেন কেন ভালোবাসি তাদের ডিসিপ্লিন দেখেছেন তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখেছেন তাদের মরাল ট্রেনিং দেখেছেন এবং সবচেয়ে বড় স্বামীজি বলেছেন তাদের চরিত্র সাংঘাতিক আমরা সাহেবদের চরিত্র ভালো দেখি না আমাদের দেশে বলা হতো দূর দূর ওদের চরিত্রকে ও সব বদমাই লোকগুলো সব গরুর মাংস খায়া দেই দেই করে নাচে স্বামীজি দেখেছিলেন চরিত্র মানে হচ্ছে কমিটমেন্ট ক্যারেক্টার মানে কমিটমেন্ট ক্যারেক্টার তো আর সে আমি চান করে ফেললাম আমি হয়ে গেল না ক্যারেক্টার মানে নেচার তৈরি করা সারা সেটা করতে পেরেছেন তাই এখানেও দেখুন কীভাবে দর্থহীন ভাষায় বলছেন যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কি স্বয়ং স্বাধীনতা পাইবার যোগ্য আসুর আমরা বৃথা চিৎকারে শক্তি ক্ষয় না করিয়া দৃঢ়তার সহিত মনুষ্যচিতভাবে কার্য করিয়া কার্যে লাগিয়ে যায় এই মনুষ্যচিতভাবে খুব ইম্পর্টেন্ট বলছেন যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে অধিকাংশই মনুষ্যচিত নয় ওই মানুষ চিৎকার করে চেঁচামেচি করে তার মধ্যেই হয়ে যায় আর আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে কেউ যদি কিছু পায় সেটাকে আটকানো যায় না এবং অকপটভাবে বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ গৌরবান্বিত স্বামীজি এই যে কথাগুলো বলেছেন আঠারোশো সালে পঁচানব্বই সালে এগুলো আমাদের অনুসরণ করা উচিত ইমপ্লিমেন্টেশন অফ বিবেকানন্দ বাড়িতে ত্রয়ী ছবি রইল পরীক্ষার দিনে নাম করে পরীক্ষাতে যাওয়া হলো মেয়ের বিয়ের আগে বাবা মা ঘটি ঘটি প্রণাম করলেন বেলুর মঠে যাওয়া বাড়িয়ে দিলেন যেন মেয়ের ডিভোর্স না হয় ওটা স্বামীজির কাজ নয় স্বামীজির কাজ হচ্ছে ভেতরের আলো জ্বালিয়ে মনটাকে মানবমুখী করা এবং কি করে আরেকটা মানুষকে স্বস্তি দেওয়া যায় আরেকটা মানুষকে একটু ভালো রাখা যায় সেইটাই হচ্ছে রামকৃষ্ণের পুজো অন্য কোনোভাবে শ্রীরামকৃষ্ণের পুজো সম্ভব নয় আমি একটা চিঠিতে পড়েছিলাম আপনারা মনে আছে স্বামী রামকৃষ্ণ লেখা যে ঠাকুর ঘর খারাপ নয় কিন্তু ওটি অলিনল হয়ে গেলে সর্বনাশ সিমিলারলি কেউ যদি মনে করেন যে আমরাই শ্রেষ্ঠ আমাদের মধ্যে সব চরিত্র আমরাই কত একেবারে খাঁটি আর সাহেবরা অত্যন্ত বধ সেটা ঠিক নয় দুটো যখন সংস্কৃতি মেলে আদান প্রদানের মধ্যে দিয়ে তখন পৃথিবীটা রিদ্ধ হয় কারণ সেই স্বামীজি নিদ্ধতায় বিশ্বাস করতেন তাই শিকাগোর বক্তৃতায় বলতে পেরেছিলেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ মতবিরোধ নয় ঐক্যতা শান্তি লেট অ্যান্ড লেট লিভ লিভ অ্যান্ড লেট লিভ এটা শুধু বইয়ের পাতায় রাখলে হবে না যতক্ষণ না জীবন এটাকে প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ এই কথার এই বোধের সৌন্দর্য বেরোয় না যখন এটাকে প্রয়োগ করা হয় তখন মানুষ অন্য স্তরে উন্নীত হয় এবং সেটাই ভারতবর্ষে হবে স্বামীজি বিশ্বাস করেছেন আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি প্রাণারামার